ভিডিও ভাইরাল হয়েছে, যেটা আমার ভাইয়ের বৌভাতের একটি ভিডিও। ভাইয়ের বৌভাতের দিন আমি রাত একটার সময় কিছু খাবার নিয়ে গেছিলাম, ওই জন্য বাদবাকি যারা আসতে পারেননি তাদের খাবারটা নিয়ে আমি রানাঘাট স্টেশনে চলে যাই, এবং তখন যেতে যেতে 12:30 বেজে যায়, এবং ওখানে বসে আমি খাবারটা গরমই ছিল, আমি ওদের পরিবেশন করি, কারণ আমি চাইনি যে খাবারটা বাসি হোক। নমস্কার, আমি পাপিয়া কর, আমি নদিয়া জেলার মাঝদিয়াতে থাকি। আমি একজন পেশায় হস্তশিল্পী, ছোটোখাটো হাতের কাজ করি। ভিডিওটা সাথে আমার পিসামশা এবং ভাই গেছিলো, তা ভাই মজা করেই, আমার মাস্টার তো ভাই মজা করেই ভিডিওটা করেছিল আর কি, অত রাতের ভিডিও। স্বাভাবিকভাবে যে এখন তো আমরা সব কিছুই পোস্ট করি, সেই হিসাবেই পোস্ট করা হয়েছিল। ওটা যে ভাইরাল হবে বা এটা ভাইরাল করার জন্য কোনো ছবি, সেটা কিন্তু কোনো দিনই ছিল না। আর সেটা যে পোস্ট করা হয়েছিল সকালে, সেটা যে ভাইরাল হবে সেটাও আমাদের কোনো ধারণা ছিল না, সেটা ভাইরাল হয়ে যায়। যেটা সব থেকে বড়ো কথা, যে ছবিটা ভাইরাল হওয়ার পরে অনেক ভালো মন্তব্য পেয়েছি। এটা আমাদের অন্নপূর্ণা সরাই ঘর, আমরা চেষ্টা করি প্রত্যেক দিন এই মানুষগুলোর একবেলার খাবারের ব্যবস্থা করতে, চেষ্টা করি, পারি কিনা কতটা জানি না।